हाय एवरीवन, वेलकम बैक टू आर न्यू ब्लॉग। आज के आम्रा एक लंच करते जाच्छी, सेटा बफे लंच। आज के संडे, तो कोथाय जाच्छी आम्रा सेटा माने ग्रेजुअली यू विल गेट टू नो। हाँ, आमादेर साथे देखते थाको। आम्रा एकटा अनेक दिन पर भालो संडे तो लंच करते बेरियेछी, बफे लंच, वन अफ द फेमस बेंगली रेस्टुरेंट। सो आमादेर साथे थाको, देखते थाको एवं मेनूते की की आछे सब किछु आम्रा डिटेले डिसकस करब। আমরা চলে এসেছি এখন ও ক্যালকাটায় লাঞ্চ করতে। আজকে আমরা লাঞ্চ বাফে করব। আর এখানে এটা হচ্ছে লোকেটেড অ্যাট চার্চ স্ট্রিট, এমজি রোডের একদম সামনে। আর এখানে পরপর ও ক্যালকাটা, মেনল্যান্ড চায়না আর হপ্পি পোলা তিনটেই ও ক্যালকাটার ওনারের রেস্টুরেন্ট পরপর রয়েছে। তো আমরা এখন ভেতরে যাব আর লাঞ্চটা এনজয় করব। দেখতে দাও, তো চলুন আমরা এখন ভেতরে যাচ্ছি। এই ফ্লোরটাতে মেনল্যান্ড চায় না, আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে ও ক্যালকাটা। আমরা ও ক্যালকাটায় ভেতরে চলে এসেছি। এখানে এখন হিলসা ফেস্টিভ্যাল চলছে, বাট আমরা হিলসা ফেস্টিভ্যালে হিলসা অর্ডার দেবো না। আমরা আজকে এখানে বাফে লাঞ্চ যেটা স্প্রেড আছে সেটা আমরা এখানে করতে চলেছি। তো লাঞ্চের মেনুতে কী কী আছে তোমাদেরকে সব ডিটেলসে দেখাবো। তো এখানে আজকে স্প্রেডে কী কী আছে সেটা দেখাচ্ছি। লুচি, বেগুন ভাজা, এখানে আছে স্যালাড, পাপড়, এটা ভাট্টার চপ, চানা আম কাসুন্দি পাতুরি, এখানে স্টিমড রাইস, এখানে আছে কাজু কিশমিশ পোলাও, এখানে আছে ছোলার ডাল, এখানে আম দিয়ে ভিন্ডি, এখানে একটা চচ্চড়ি আছে ভেজ। এগুলো সব ভেজ আইটেমস এখন দেখাচ্ছি। পটলের কষা, আর এখানে আছে শুক্তো। এরপরে ননভেজ আইটেমগুলোতে যাচ্ছি। ননভেজ আইটেমগুলোর মধ্যে এখানে আছে ফিশ ফিঙ্গার, এখানে আছে ময়মনসিং মুরগ ভাজা, রুই সর্ষে বাটা, এখানে আছে চিংড়ির মালাইকারি, এখানে আছে চিকেন রেজালা, আর মাংসের ঝোল, এটা মাটন, লাল লাল ঝোল একদম মাংসের। আর এখানে ডেজার্টে দেখতে পাচ্ছি মালপোয়া আছে, রাইস ক্ষীর আছে, রসমালাই আছে, আইসক্রিম আছে। তো আমরা এখন নিয়ে নিয়েছি ময়মনসিং মুরগ ভাজা এন্ড ফিশ ফিঙ্গার উইথ মাস্টার্ড সস। এই যে দেখতেই পাচ্ছেন, কাসুন্দিও আছে তার সঙ্গে। ফিশ ফিঙ্গারের সঙ্গে কাসুন্দিটা খুব ভালো হবে। ফিশ ফিঙ্গারটা আমি একটু টেস্ট করে দেখি, এটা হাত দিয়েই খাচ্ছি। ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, উপরটা পুরো ক্রিসপি আর ভেতরটা একদম মরম। আর চিকেনটা একটু টেস্ট করে দেখো, চিকেনটা একটু চামচ দিয়ে, চিকেনটাও খুব সুন্দর বানিয়েছে। এটার নাম হচ্ছে ময়মনসিং মুরগ ভাজা। কি টেস্ট করছো এটা? এটা হচ্ছে ভুট্টার চপ, ওয়ান অফ দ্য
ইনোভেটিভ চপ এটা আমি খেয়েছি, মানে নতুন ধরনের, আগে এরকম খাইনি। কর্ন দিয়ে বানানো, বেশ ভালোই খেতে। এবং তারপরে আমি একটু খেয়ে নিচ্ছি লুচি দিয়ে ছোলার ডাল, অ্যাজ ইউজুয়াল বাঙালিদের ফেভারিট ব্রেকফাস্ট, বাট এটা আমরা লাঞ্চেই খাচ্ছি। দম বানিয়ে আমি একটু লুচি দিয়ে বেগুন ভাজা খেয়ে দেখি কেমন লাগছে। লুচি বেগুন ভাজা আমার খুব ভালো লাগে খেতে, আর ছোলার ডালও বেশি সঙ্গে, লুচির সাথে ছোলার ডালের কম্বিনেশনটাও নিশ্চয়ই খুবই ভালো লাগে সবার। দেখি বেগুন ভাজার সাথে কেমন লাগছে, ওটাও ভালোই লাগবে। দারুণ লাগবে। আমপান্নাও দিয়ে গেল এখন, তো একটু টেস্ট করে দেখছি আমপান্নাটা কেমন বানিয়েছে। খুব রিফ্রেশিং লাগছে, একদম একটু হালকা টক টক, দারুণ বানিয়েছে আমপান্নাটা। এখন আমি নিয়েছি রুই সর্ষে বাটা আর তার সাথে মাংসের ঝোল, তো এটা একদম পুরো রবিবারের বাংলা মাটন ঝোল যেটা হয় সেরকম টাইপের বানিয়েছে। আর সোহান নিয়েছে মাটন আর তার সঙ্গে চিংড়ির মালাইকারি, তো একটু স্মল সাইজের চিংড়ি দিয়েছে। মালাইকারিটা খেয়ে কীরকম লাগছে? ভালোই লাগছে, চিংড়িটা ওয়েল বয়েলড অ্যান্ড বেশ, মালাইকারির যে মালাই মালাই ফ্লেভারটা সেটা ভালোই এসছে। ভালো এসছে তাই তো, এবং বেশ লাইট এবং ভালোই লাগছে খেতে। আচ্ছা, মাটনটা কেমন লাগছে? আমি ঠিক আছে মাটনটা খেয়ে বলছি। রুইটা খেলাম, রুইটা বেশ ভালো করেছে, কিন্তু একটু মানে নুনটা বেশি লাগলো, তো মাটনটা খেয়ে বলছি। মাটনটা দারুণ সফট হয়েছে, খুব ভালো বয়েল হয়েছে মাটনটা, আর বেশি স্পাইসি স্পাইসি করেনি, মানে একদম রবিবারের বাংলা ঝোল যেটা হয় আর কি সবার বাড়িতে বাড়িতে, একটু পাতলা। তো সেরকম আলুও দিয়েছে আলুর সঙ্গে, ভালো লাগছে। মাটনটা খাচ্ছি বেশ, মাটন আর চিংড়ি দুটোই খাচ্ছি। মাটনটা বেশ ভালোই বয়েল হয়েছে এবং কম স্পাইসি। আমি নিয়েছি এখন চিকেন রেজালা, তো এইটা নর্মালি তো লোকে বিরিয়ানির সাথে খায়, বাট এটা আমি এখন কাজু কিশমিশ পোলাওয়ের সাথে খাচ্ছি, খেয়ে দেখছি কীরকম বানিয়েছে। রেজালাটা পুরো হোয়াইট গ্রেভি, রেজালাটা ভালো বানিয়েছে, বেশ বাটার দিয়ে একদম দারুণ লাগছে, একদম সিম্পল কিন্তু ফ্লেভারটা পুরো কেওড়া জল, রোজ ওয়াটার যেগুলো দিয়েছে গোলাপ জল, ওর গন্ধটা বেশ ভালো ঢুকেছে ভেতরে। আমি এখন এই খাচ্ছি সর্ষে বাটার রুই, সর্ষের ফ্লেভারটা বেশ ভালোই আছে, মাছটা ভালো ভেজেছে, পেটির মাছ নিয়েছে, টেস্টটা আরও ভালো লাগছে। চিকেন রেজালাটা একটু টেস্ট করি, চিকেনটা বেশ ভালোই বয়েল হয়েছে এবং রেজালার যে ফ্লেভারটা ক্রিমি ফ্লেভারটা সেটাও আসছে। ডেজার্ট খাচ্ছি, ডেজার্টে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। কী কী নিয়েছো সেটা আগে দেখিয়ে দাও। ভ্যানিলা আইসক্রিম, রসমালাই, পায়েস আর মালপোয়া। আইসক্রিমটা খাচ্ছি, আইসক্রিমটা বোধ হয় ভ্যানিলা আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম মেল্ট হয়ে গেছে। রসমালাইটা দেখি খেয়ে, মিষ্টিটা খুব ভালো লাগে। আমি পায়েস আর মালপোয়াটা কেমন হয়েছে সেটা জানাচ্ছি তোমাদের। মিষ্টিটা খুবই মাইল্ড, তবে গুড়ের পায়েস,
দিয়ে করেছে, মালপোয়াটার উপরে আবার একটু রাবড়ি ছড়িয়েছে দেখছি। বেশ ভালো, একটা হালকা মুড়ির ফ্লেভারও আসছে, এলাচ আর মুড়ি ভালো লাগছে। তো আমাদের লাঞ্চ শেষ, আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে, আর প্লিজ ডু ওয়াচ আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর আমাদের আরও ভিডিও আসবে দেখতে থাকুন। হ্যাঁ, ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন চ্যানেল, আমাদের কন্টেন্টটা যদি ভালো লাগে ডেফিনেটলি সবাইকে শেয়ার করবে সবার সাথে, আর সাবস্ক্রাইব ডেফিনেটলি করবে আমাদের চ্যানেলটা। কিপ অন ওয়াচিং আওয়ার চ্যানেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।